নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। অতি বিশেষ এই প্রোগ্রাম, শনি মহারাজের শুভ দৃষ্টিতে এই ছয়টি রাশির বাড়ি, গাড়ি, সম্পত্তি, কর্মযোগ, অর্থ, মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, রাজনীতি, ক্যারিয়ারের ক্ষেত্রে উত্থান হতে চলেছে। আমি এই ভিডিওতে কোন কোন এই ছয়টি রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করতে চলেছি। শুধু রাশির নাম শুনে যে বেরিয়ে যাবেন এমন নয়, আগে শুনবেন কি বিষয়। কৌশিক রায় কখনো হাওয়াতে কিন্তু কথা বলে না, সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী কিন্তু আপনাদেরকে প্রেডিকশানটা দিয়ে থাকে, এবং কৌশিক রায়ের প্রেডিকশান কোনো সময় মাটিতে কিন্তু পড়ে না, খুব দায়িত্ব নিয়ে কথাগুলো বলে। যদি আপনার বাই বার্থ বার্থ চার্ট যদি শনির প্লেসমেন্ট তেমন থাকে, আপনি এই সময় ঠিক আমি যেমন বলছি সেরকম রেজাল্ট কিন্তু আপনি পাবেন, খুব দায়িত্ব নিয়ে বলছি কথাটা। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে টেলিফোন কনসালটেন্সি নিতে চান, টেলিফোন যদি আপনারা কনসালটেন্সি নিতে চান, অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। অনেকে ভাবছে যে ফ্রি, আমি বারবার বলছি এটা ফ্রি নয়, এটা সম্পূর্ণ পেড সার্ভিস। দেখুন, প্রত্যেকেরই একটা এ থাকে যে ফ্রির ব্যাপারটা কখন হয়। আপনি যে এই যে ইউটিউবে কমেন্ট করছেন যে আমার এটা রাশি কি, এটা লগ্ন কি, হয়তো আপনি কোনো সময় পেয়ে যেতে পারেন, কিন্তু নিজস্ব জন্মকুণ্ডলি বিচার করাতে গেলে আপনাকে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু আপনাকে আমার যে পারিশ্রমিক আছে আপনাদেরকে দিতে হবে। কারণ অনেক আমার অ্যাসিস্ট্যান্টকে বলছেন যে এটা তো আমি নাম্বারটা পেলাম আমি ভাবছি ফ্রি, এটা ফ্রি নয়। কারণ প্রত্যেকেরই কিন্তু পেট আছে, আমারও পেট আছে, এখানে আপনাদের সহযোগিতা আমার একান্ত দরকার। এবং এর পাশাপাশি আমি আজকে এবার আমি জানাতে চলেছি যে শনি মহারাজের শুভ দৃষ্টিতে কোন ছয়টি রাশির ভাগ্য চমকাতে চলেছে। দেখুন, শনি বর্তমান সময়ে মকর রাশিতে বকরি অবস্থায় অবস্থান করছে, এবং যুবক অবস্থাতে, বর্তমান অবস্থাতে যুবক, এবং যুবক অবস্থায় যখন শনি আছে তখন শনির বলবত্তা কিন্তু বেড়ে গেছে। এবং এই শনির শুভ দৃষ্টি, দশম দৃষ্টি তুঙ্গ গৃহে, উচ্চ গৃহে পড়ছে। অর্থাৎ এই যুবক শনির এই উচ্চ দৃষ্টি পড়ছে দশমভাবে, এবং এই দশম দৃষ্টি পড়ায় আপনার ছয়টি রাশির ক্ষেত্রে মালামাল হতে চলেছে। কোন কোন এই ছয়টি রাশি? শনি যা দেতা হে তা ছাপ্পার ফারকে দেতায়। আমি আবারও বলছি, কৌশিকরা কখনো হাওয়াতে কথা বলে না, সম্পূর্ণ গ্রহের গোচর। এবং এই এই ছয়টি রাশি অনেকে কমেন্ট করছেন যে স্যার কতদিন পর্যন্ত ভালো চলবে? আমি আপনাদেরকে বলছি, আজ থেকে দেড় বছর পর্যন্ত। আপনারা লিখে রাখুন, আজ থেকে দেড় বছর, অর্থাৎ 18 মাস পর্যন্ত এই যুবক শনি আপনাদেরকে কিন্তু ঢেলে দিয়ে যাবে এই উচ্চ দৃষ্টিতে। এখন বর্তমানে মকর রাশিতে অবস্থান করছে বকরি অবস্থাতে, এবং 11 অক্টোবর থেকে এই শনি আবার মার্গী হয়ে যাবে। মার্গী হয়ে যাওয়ার পর আরও শুভ ফল কিন্তু দিতে পারবে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ত্রিকোণভাবে এই শনির অবস্থান আপনাদেরকে আকস্মিক ধন প্রাপ্তি কিন্তু ঘটাবে, এবং এই এর দশম দৃষ্টি আপনার রাশির দ্বিতীয়ভাবে ধনভাবে, ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট কিন্তু মজবুত করবে। অর্থাৎ এই আপনার কন্যা রাশির ক্ষেত্রে ফিনান্সিয়াল ক্রাইসিস কাটবে, সন্তান সুখের জায়গা থাকছে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, এডুকেশনের দিক আপনাদের যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে, শেয়ার মার্কেট থেকে, ফাটকা থেকে, লটারি থেকে এই সময় আপনারা কিন্তু অর্থ পাবেন কন্যা রাশি। আকস্মিক ধন প্রাপ্তি ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট কিন্তু পাবেন, এবং নিজস্ব বাড়ি, গাড়ি, সম্পত্তি হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলছে। যদি আপনার রাশিচক্রে শনি যদি পীড়িত না থাকে, তাহলে কিন্তু আপনি এই সময় পূর্ণমাত্রায় রেজাল্ট কিন্তু পাবেন। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি।
তুলা রাশির আপনার রাশির উপরই এই শনির দৃষ্টি, এই বকরি শনির যুবক শনির দৃষ্টি দশম দৃষ্টি রাশির উপর পড়ছে। এখানে শনি কিন্তু অর্থাৎ মিত্র, তুলা রাশির অর্থাৎ তুলার মিত্র গ্রহ হচ্ছে শনি এবং রাজ্যকারী প্ল্যানেট হচ্ছে শনি তুলা রাশির ক্ষেত্রে বা তুলা লগ্নের ক্ষেত্রে, এটি দুটির ক্ষেত্রে প্রযোজ্য। তুলা রাশি এবং তুলা লগ্ন রাজ্যকারী প্ল্যানেট এবং কেন্দ্রভাবে অবস্থান করছে, শাসন এবং মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। এই জায়গাটাতে কিন্তু আপনাদের পারিবারিক সুখের জায়গা, মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা, রাজনীতির ক্ষেত্রে উত্থান, নিজস্ব প্রপার্টি, একাধিক সম্পত্তি, ভূমি ভবন এবং আপনার এ সময় নিজস্ব বাড়ি গাড়ি হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলছে। রাজনীতিক ক্যারিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থান, মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি হবে, আকস্মিক ধনলাভ হতে চলেছে। তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তমভাবে এই যুবক শনি আপনার এবং দশম দৃষ্টি আপনার রাশির চতুর্থভাবে পড়ছে, অর্থাৎ এই জায়গাটাতে কী হচ্ছে আপনাদের পারিবারিক সুখের জায়গা, তুঙ্গ গৃহে পারিবারিক সুখের জায়গা, প্রপার্টি থেকে লাভ, দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে। আপনার নিজস্ব সম্পত্তি, আপনার মায়ের শরীর স্বাস্থ্য ভালো হওয়ার জায়গা, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, রোজগার আপনাদের বৃদ্ধি করবে, এই জায়গাগুলো কিন্তু নির্দেশ করছে কর্কট রাশির ক্ষেত্রে। অর্থাৎ শনি কিন্তু কর্কট রাশিকেও কিন্তু ঠেলে দিতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের দশমভাবে এই শনি অবস্থান করছে, শাসন মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, দশমভাবে অবস্থান করে দশম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে পড়ছে। আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে। গ্যাসের সঙ্গে এজেন্সির সঙ্গে যুক্ত আছে, পেট্রোল কেমিক্যালের সঙ্গে, কয়লা খনির সাথে, হোটেল ইন্ডাস্ট্রির সাথে, গাড়ির ব্যবসার সাথে যারা যুক্ত আছে তারা কিন্তু এই সময় ভালো রেজাল্ট কিন্তু পাবে, বা ডালের যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ সময় আসতে চলেছে। এবং দৈনিক রোজগারের ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হবে, কর্মের জায়গাটাতে আপনাদের বাড়িয়ে তুলবে কর্মযোগ, সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা আপনাদের বাড়িয়ে তুলবে এবং চাকরি ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি করবে এবং আপনাদের পদ প্রতিষ্ঠা এই সময় হবে। রাজনীতির ক্ষেত্রে ক্যারিয়ার ক্ষেত্রে যথেষ্ট উত্থান আপনাদের কিন্তু হবে, অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই শনি আপনাদেরকে কিন্তু মালামাল করতে চলেছে। নিজস্ব প্রপার্টি, নিজস্ব সম্পত্তি, বাড়ি গাড়ি আপনাদের কিন্তু এই সময় কিন্তু হবে, অর্থাৎ এই শুভ শনির শুভ দৃষ্টিতে আপনাদের কিন্তু আকস্মিক ধনলাভ হবে এবং লাভ সফলতা সাকসেস জায়গায় কিন্তু নির্দেশ করছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশিতেই আপনার অবস্থান করছে শনি এবং শাসন মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, সরাসরি আপনার কর্ম হবে দৃষ্টি, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, কর্মক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি, আকস্মিক ধন প্রাপ্তি, কর্মযোগ আপনাদের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে ক্যারিয়ারের ক্ষেত্রে উত্থান, আপনাদের মান সম্মানের জায়গা কিন্তু ভালো হবে এবং অর্থনৈতিক আর্থিক শ্রীবৃদ্ধি আপনাদের হবে, অর্থাৎ দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কাটবে। এই শনি সাড়ে সাথেই চলছে, তাও মকর রাশির ক্ষেত্রে শনিকে যেহেতু শনির নিজস্ব ঘর, এই মকর রাশি শনি নিজ ঘর, শনি এখানে বকরি অবস্থায় অবস্থান করছে এবং যুবক অবস্থাতে এবং শুভ দৃষ্টি কর্ম হবে, আপনাদের কিন্তু কর্ম লাভ, কর্মক্ষেত্রের প্রতিষ্ঠা প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি করবে এবং আপনাদের ক্ষেত্রে ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে, অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে কিন্তু লাভে লাভ হতে চলেছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি ধনভাবে অবস্থান করছে এবং সরাসরি ধনভাবে অবস্থান করে দশম দৃষ্টি আপনাদের একাদশভাবে লাভ সফলতা সাকসেস জায়গা নির্দেশ করছে। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো এবং এই সময় আপনাদের নিজস্ব প্রপার্টি বাড়ি গাড়ি আপনাদের কিন্তু হবে সম্পত্তি যোগ এবং এই সময়ের মধ্যে যারা পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছে, কয়লা খনি আছে, আপনার গ্যাস এজেন্সি আছে, এই জায়গাগুলো বা আপনি প্রচুর কর্মচারী খাটান, এই জায়গাগুলো আপনার ইন্ডাস্ট্রি আছে, বড় বড় ইন্ডাস্ট্রি আছে, এই জায়গাগুলো কিন্তু ধনুরাশির ক্ষেত্রে কিন্তু আকস্মিক লাভ কিন্তু দিতে চলেছে।
অর্থাৎ শনি মহারাজের শুভ দৃষ্টিতে এই ছয়টি রাশি মালামাল হতে চলেছে।